পঞ্চায়েত ভোটের আর কয়েকটা দিনের অপেক্ষা। তার আগে বহরমপুরের নওদাপানুর ও হরিহরপাড়ার বিভিন্ন এলাকায় চলল কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ। নির্বাচন ঘোষণার পর থেকে ভোটারদের নিরাপত্তা দিতে বিরোধী শিবির বারবার দাবি করেছেন কেন্দ্রীয় বাহিনীর। সেই মতো কিছু সংখ্যক কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছেছে জেলায়। মুর্শিদাবাদ পুলিশ জেলার পক্ষ থেকে জেলার বিভিন্ন প্রান্তে চালানো হচ্ছে রুটমার্চ। এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এবং সাধারণ মানুষকে অভয় দিতেই এই রুটমার্চের আয়োজন। পাশাপাশি এলাকায় কোনো অশান্তি হলে তাদেরকে জানানোর কথা বলেন পুলিশ আধিকারিকেরা।